কলম্বিয়ায় ভূমিধস, মৃত্যুর সংখ্যা বেড়ে 206, নিখোঁজ 220। অনলাইন ডেস্ক। দক্ষিণ পশ্চিম কলম্বিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 206, এখনও নিখোঁজ রয়েছেন 220 জন, আহত হয়ে চিকিৎসারত অবস্থায় আসেন আরও 202 জন, ফলে মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে ধারণা করেছে জরুরি ব্যবস্থাপনা বিভাগ। টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে কাদা পানি ভাসিয়ে নিয়ে গেছে পুটমাও প্রদেশের অসংখ্য বাড়িঘর। ধ্বংসস্তূপের নিচে এখনও অগণিত মানুষ আটকা পড়ে আছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দেশটির দায়িত্বশীল একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। স্থানীয় অনেক মানুষ জানিয়েছে, ভূমিধসের পর তাদের আত্মীয় স্বজনকে খুঁজে পাচ্ছে না, তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় মেয়র জানিয়েছেন, ভূমিধসের শিকার শহরটি অন্য এলাকা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট স্যান্টোস। তিনি আরও বলেন, ক্ষতি মাত্রা এত বেশি যে উদ্ধার কাজ শেষ করতে কয়েকদিন লেগে যেতে পারে। এই দুর্যোগকালীন সময়ে ওই এলাকায় অভিযান পরিচালনার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে বিবিসি।